কি অবস্থা আপনাদের, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আপনি কেমন আছেন ভাই? এই তো ভাই, ভালো আছি। কই বাকি সবাই, কই আপনাদের? ভাই আজকে ল্যাপটপে আসতে পারবো না, একটু যশোর আসছি, ইমার্জেন্সি কাজ, এই জন্য আজকে ফোনেই ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। স্টুডেন্ট এত কম কেন আজকে? আজকে ভাই আবহাওয়ার পরিস্থিতি খারাপ, তো মনে হয় তাই। কেমন আছেন ভাই? এই তো ভাই, ভালো। এরকম আবহাওয়ায় কেউ ক্লাস ক্লাস করে নাকি? ঘুম পারে? আপনারা কি করলেন? ভাই জিমেল করছেন? তাদের জিমেল পেয়েছি, সমস্যা নাই, দেখেছি দুই একটা। কাউকে অবশ্য রিপ্লাইও করছি অনেককে। ভাই আমার রেডি হয় নাই। ঠিক আছে, এক এক করে দেখান, গিক দেখান, স্ক্রিনে আসেন, এক এক করে গিক দেখান। ওই সাইফুল ইসলাম কি গিকের কথা শুনে চলে গেল নাকি? না, আসছে, ক্যামেরার সামনে আসেন। সবাই আসেন, ক্যামেরার সামনে আসেন। কে কে মোবাইলে আছেন? ভাই আমি মোবাইলে আছি ভাই, কেন? আমি একটু বাড়ির বাইরে আছি, ওই জন্য মোবাইলে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ আমি মোবাইলে আছি, 2 মিনিট পর আসতেছি, মানে কম্পিউটারটা অটোমেটিক অফ হয়ে গেছিল, তো ঠিক আছে। এমএস কাজী কই আসেন, ক্যামেরার সামনে আসেন আপনি। ভাই কিছু বলছেন বললাম আপনার একটু দেখি, কতদিন ধরে দেখেন আপনারে, আসেন। সেই ভাই? বৃহস্পতিবারে দেখছি। বৃহস্পতিবার দেখছেন ভাই? আচ্ছা, মিরাজ মল্লিক, আপনার পরিচয়টা দেন। মিরাজ মল্লিক, আপনার পরিচয়টা দেন। আপনার মাইক্রোফোনটা মিউট করা আছে, আনমিউট করে আপনার পরিচয়টা দেন। হ্যালো, হ্যাঁ সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি আসলে একটু আজকে আজকে নিউ আসছি ভাইয়া, আমার আগে থেকে জয়েন করার কথা ছিল, বাট আমি গ্রামে ছিলাম ভাইয়া, জয়েন করতে পারিনি। আপনি আমাকে ফোন দেন দিছিলেন? হ্যাঁ আমি ফোন দিয়েছিলাম সাজিদ ভাইয়ের মাধ্যমে, সাজিদ ভাই আমাকে ইয়ে পাঠাইলো। জি, আমি সেই সাজিদ ভাই। ও ও সরি ভাই, সরি ভাই। তো হ্যাঁ এখন থেকে আমি এই যে এই টাইমটা তুই এখন উঠে মানে ক্লাসটা না, কন্টিনিউ আপনি করবো। আজকে কন্টিনিউ করেন, আপনাকে নতুন ব্যাচে নেওয়া হবে। আপনি এখন এখানে মানে নিউ টপিক, যা রিভিশন হচ্ছে সেটা ছাড়া হ্যাঁ কিছু ভাই মানে ইয়া করাইতে পারবো না আপনাকে, আমি কন্টিনিউ করাইতে পারবো না। তা তো আপনি অবশ্যই এখানে ভাই, আবার একটু দেখেন, কন্টিনিউ করেন কয়েকদিন, জি ভাই। যদি আপনার ভালো লাগে, প্রপারলি ভালো লাগে, তাহলে অন্য ব্যাচে আপনাকে কন্টিনিউ করানো হবে। ওকে ভাই আমি ইনশাল্লাহ কন্টিনিউ করবো ভাই। আপনার ল্যাপটপ কই? আমার ল্যাপটপটা কারেন্টে, তবে আমি এখনই কারেন্টে প্লে করতেছি ভাই। ঠিক আছে। না, অ্যাড করিনি, অ্যাড করলে আরো পাওয়া যাবে।
আচ্ছা দেখান, গিক দেখান, কার গিক দেখাবেন আগে আসেন। ভাই হ্যাঁ ভাই, শুনতেছি তো, বলেন। হ্যাঁ, আমার আর্নিং রিপোর্টের প্রসেসিং চলতেছে। যারা এখন আর্নিং রিপোর্ট করেন নাই বা নতুন আসছে, এদের হচ্ছে ব্যাচ নাম্বার রেডি হইতেছে, এদের ব্যাচ নাম্বার এখনো রেডি না। তাহলে ভাই আমি কি এই বেসে কাজ করতে পারবো? তখন অবশ্যই ক্লাস করবেন। মানে আমাদের কোঅর্ডিনেট চেঞ্জ হয়েছে তো আমাদের জেলার, হয়তোবা সে ঠিক করে দেবে। আজকে ভিজিটে আসবে মার্জান আপা, বুঝছেন? তখন আপনি কথাটা বলবেন যে আপু, যে আমাদের তো ইয়া হয়েছিল, আমরা অনেকে 2-3 জন ভাইয়া বলছিল, পরে নতুন অ্যাড হয়েছিলাম বা রিফারেন্সের মাধ্যমে অ্যাড হয়েছিলাম, তো আমাদের তো এখনো রেজিস্ট্রেশনটা আমাদের কাছে আছে, বাট আমাদের কাছে এখনো ব্যাচ নাম্বারটা পাইনি, দ্যাটস ওয়াই আমরা আর্নিং রিপোর্টটা করতে পারিনি। ঠিক আছে, আপনি নিজে থেকেই বলবেন যে আপু আমাদের এই সমস্যা হচ্ছে, তাহলেই হবে। উনি জিজ্ঞেস করবেন যে কারো কোনো সমস্যা আছে কিনা, তখন বলেন আপু আমাদের তো সাজিদ ব্যাস আর্নিং রিপোর্ট করাইতে চাইছিল, বাট এখনো ব্যাচ নাম্বারটা আমরা পাইনি, তখন আমাকে সে বলে দিবে না, আমি অফিসিয়ালি বলে দেবো না। আচ্ছা, তার আগে বলেন মাইক ওয়ার্কারের কার কি খবর? আয়াতুল্লাহ ভাই, আপনার কি খবর বলেন? আপনার দিয়ে শুরু করি। ভাই আমার ভাই রিপোর্ট আমি 3 দিন পরে দিচ্ছি। 3 দিন? আপনি তো সেই ক্লাসের প্রথম থেকে দিতেই আছেন, না দিতেই আছেন। না, আসলে আসলে আমার আমি একটু বাসা থেকে আমার একটা ছোট ফোন মানে ম্যানেজ করতেছি, বুঝছেন, ওটা এখনো আসেনি, সিম সহ, নতুন সিম সহ আর কি। কারণ আমার যে আমার ফোনে যেগুলো ইউজ করা ওগুলো জিমেইল সব ম্যাক্সিমাম হয়ে গেছে, বুঝছেন, আমি নতুন করে জিমেইল খুলতে পারতেছি না ডাটা ওই এন্ট্রি ওই কাজ তো নাম্বার করতে দিয়ে। পারেন ম্যাক্সিমাম। হ্যাঁ 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 আমার ওটা ম্যাক্সিমাম হয়ে গেছে, এটার কারণে আমি ওইটা দিয়ে খুলতে পারতেছি না, বুঝছেন, এই জন্য কাজও করতেছি না। বর্তমান কত আছে সেটা বলেন। বর্তমানে 64 হবে সম্ভবত, এরকম হবে 64 সেন্ট। আচ্ছা আব্দুর রাইহান, আপনার কি খবর? আব্দুর রাইহান কি খবর বলেন। এরকম অবস্থা হলে কেমনে চলবে বলেন? অন্যান্য ব্যাচ আজকে একজন উইথড্র করছে, এটা জানেন? আজকে ব্যাচে আমার একজন উইথড্র করছে $23। অনিমেষ মল্লিক, আপনার কি খবর? ভাই আমার সেই আগের মতো আছে, কত আছে সেটা বলেন। ভাই 59। আমি অন্য একটা কাজ করি তো অনলাইনে, যার কারণে ভাই এটাতে সময় দিতে পারতেছি। আপনাদেরকে কোর্স শিডিউলে অবশ্যই জিজ্ঞেস করা হয়েছিল যে ভাই কি জানো আপনার সময় আছে কিনা, আপনি করতে পারবেন কিনা। আপনি কিন্তু তখন সবাই বলছিলেন যে হ্যাঁ আমরা পারবো, করতে পারবো, সমস্যা নাই। আব্দুর রায়হান $10.15। আব্দুর রায়হান কই আছেন নাকি না চলে গেছেন? সাজিদ ভাই, হ্যাঁ ভাই, আপনার অপেক্ষায় ছিলাম। আমি কোনো ব্যাচে এখন পর্যন্ত গিগ আমার আপলোড এখানে দেই তো নাই। বৃষ্টি হইতেছে, আসলে আজকে গোপালগঞ্জের আবহাওয়াটা এরকম, সকালের ব্যাচেও গিগ দেওয়া হয় নাই, তারপরে তারপরের ব্যাচে গিগ দেওয়া হয় নাই, জানি না আপনাদের কি অবস্থা।
আচ্ছা দেখি আগে, কারণ এই ক্লাসটা তো সবার মা ইয়া করে নিতে হবে। আর হৃদয় মন্ডল আপনার কি অবস্থা বলেন? ভাই মাইক রাখার কাছে ওই যে আমার ওই জিমেল অ্যাকাউন্ট খুলতে পারতেছি না, ওই ম্যাক্সিমাম ইউজ হয়ে গেছে আমার কি $1 সামথিং হইছে, এবার কাজ পাচ্ছি মানে কাজ করতে পারছি না। আচ্ছা ইমরান হোসেনের কি খবর? ইমরান হোসেন কি খবর আপনার? আমার তো সেম সমস্যা হয়, আমার তো সেই ইমেল খুলতে পারছি না, আর বর্তমান আপনার কত আছে ডাটা সেটা এন্ট্রি বলেন কাজটা তাহলেই পাই না। হবে না। দুইটা কাজ করছি, বর্তমান পেমেন্ট কত আছে সেটা বলেন। দুইটা কাজ করছি, দুইটা আপনার এখন ওই মানে পেমেন্ট দেয়নি। আপনার ওই যে টাস্ক ফিনিশড যেটা আছে ওখানে দুইটা ফিনিশ দেখাচ্ছে, কিন্তু এখনো পেমেন্ট দেয়নি। আচ্ছা ঠিক আছে, সাইফুল ইসলামের কি খবর? হ্যাঁ, $10.61। সিয়ামের কি খবর? শাহিনুর আরাফাত আপনার কি খবর বলেন? ৮.৭১। 8.71, আচ্ছা ঠিক আছে। MS কাজী কি খবর? ভাই 7.81 ভাই। আপনার কাজিন কি করে, আপনি কি করেন? ভাই আমি যখন বলি তখন থাকে না ভাই, আড়াই যায় কাজ সব। আচ্ছা ভাই নুসরাত জাহান আপনার কি খবর? ওয়েল ডান। সাইফুল্লাহ হৃদয় আপনার কি খবর? ঠিক আছে। শেখ মাসুদের লাস্ট আপডেট কি ছিল? আমার তো $1 নিচে ছিল লাস্ট আপডেট, $1.35 হয়েছে ভাই। 1.35 জি ভাই। আমার তো ভাই যখন বসি তখন তো আমি কোনো কাজই পাই না। যখন বসি ওরকম কথা বলা যাবে না ভাই, সবসময় বসতে হবে। শেফালী সরকার আপনার সমস্যার সমাধান হয়েছে? এ কথা বলে না। হ্যালো হ্যাঁ, আপনার সমস্যার সমাধান হয়েছে? আমি নতুন করে ইমেল খুলছি মাইক্রোওয়ার্কের, কিন্তু লোকের পরীক্ষা দেওয়া লাগবে, কাজে যেতে পারতেছি না। পরীক্ষা দেওয়া লাগবে? পরীক্ষা একা একা দিতে পারবেন না? পারবো, কিন্তু প্রথম তিনটা তো প্রথম সমস্যা তিনটা হবে। দরকার। আচ্ছা ঠিক আছে, লাস্ট আওয়ারে দিয়ে দেবো। আচ্ছা বলেন আচ্ছা কার গিগ রেডি আছে? সে আসেন, একজন গিগ আপলোড করবেন, কে করবেন বলেন? কার গিগ রেডি আছে? কেউ সাহস পাচ্ছে না। হ্যালো আসেন, আপনি স্ক্রিনে আসেন, স্ক্রিনে আসার পর দেখি আপনার গিগের কি অবস্থা। আমি হ্যাঁ আসেন। আপনাদের ফাইবারের অবস্থা ভালো দেখতেছি না আমি, এত কষ্ট এত কষ্ট এত প্যারা মাথায় নিয়ে আপনাদের ফাইবারের গিগ বুঝাইলাম, সময় পাইলেন 2 দিন কইরা, শুক্রবার মাঝখানে পাইলেন, তো গিগ করতে পারেন নাই। আপনারা কি স্টুডেন্ট তো খালি ঘুমায়, কম্পিউটার কোনোদিন ধরেও দেখে না। তা আপনি কি করতে আছেন আমার স্টুডেন্ট ঘুমাইলে? ফাইবারে পরে যান, আগে গিগ দেখান আপনার গিগ কই। পিডিএফ অর্গানিক ইউটিউব প্রমোশন অর্ডার নাও, উপরে উঠেন দেখি কি অবস্থা। হুম
ইউটিউব প্রমোশন, প্রমোট ইউটিউব, বুস্ট ইউটিউব, ইউটিউব মার্কেটিং, ইউটিউব এসইও, ভিডিও র্যাঙ্কিং, হ্যাঁ ঠিক আছে, লেট 100+ পিপল, ভাই 100+ পিপল মানে জন লোকে আপনাকে $5 জীবনে দিবে, টাকা এত সহজ ভাই? মিনিমাম 1 মিলিয়ন দিবেন। তাহলে ওইখানে ডিরেক্ট লিখতে হবে 100+ সাবস্ক্রাইব ভাই, 2 থেকে 3 দিনে 100 সাবস্ক্রাইবার পাওয়া মানে খুবই মুশকিল ব্যাপার। আর হচ্ছে গিয়া ইউটিউবে যে যদি আপনি 1 মিলিয়ন বলেন, 1 মিলিয়ন তো 10 লাখ, 10 লাখ মানুষের ভিউ হওয়ার কথা বলছি আমি, বলছি 10 1 মিলিয়ন না, ওই যে 1 মিলিয়ন ভিউ যদি হতে হয় তাহলে কিন্তু অনেক বড় প্ল্যাটফর্মে এটা রিলিজ করতে হবে, গুগল অ্যাডওয়ার্ড এর মাধ্যমে। এটাই আমি আপনার কাছে জিজ্ঞেস করবো, এর জন্য আমি এটা মানে এই প্রাইসিংটা করি নাই ওই সময় গিগের, নাহলে আমার গিগ তৈরি হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে এরকম দিতে পারেন, ইউটিউব প্রমোশন এন্ড 100+ সাবস্ক্রাইবার, ইউটিউব প্রমোশন কত দিবেন, 200+ সাবস্ক্রাইবার, ওটা দিবেন মিনিমাম $15। আপনি শর্ট প্যাকেজে যেটা রাখবেন আউটসাইডে গিয়েও ঠিক সেটা কি করবেন। আচ্ছা আমার 1 মিনিট সময় দেন তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শাহিনুর আরাফাত আপনি আসেন স্ক্রিনে, আপনার আমি গিগ আপলোড করে দিই, আসেন। আসেন আপনি স্ক্রিনে আসেন, আপনার গিগটা আমি আপলোড করে দেই, বাকি সবাই দেখেন, তারপরে সবার গিগ গুলো কারেকশন করবেন, এক এক করে সবাইকে আমি আপলোড করাই দিব, কোনো সমস্যা নাই। আসেন শাহিনুর আরাফাত কই আছেন, মিটিং এ নাকি বের হয়ে গেছেন? বের হয়ে গেছে মিটিং থেকে, বুঝলাম না। ফাইবারে গিগ দিলে তো ভয় পাই কেন, ফাইবারে গিগ দিব যখন মনে চাই গিগ দিয়ে দিব, পেজে আসলে আমি ল্যাপটপ থাকলে তো আমি দিতাম। আর কি কেউ আছেন? বিপ্লব চক্রবর্তী আপনার কি অবস্থা? আমার গিগ আপলোডেড ভাই, আমি কি আপলোড করতে বলছিলাম ভাই? একটু যদি দেখতেন ভাই, আমি ভাবলাম আজকের দিনের ভিতরে গিগ আপলোড করার কথা বলছি। না ভাই আমি আপলোড করতে বলি নাই কাউরে। ঠিক আছে দেখেন আপনি স্ক্রিনে আসেন, দেখি আপনার গিগ পেজে আছে কিনা। জি আমি কাউরে আপলোড করতে বলি নাই, সরি ভাই আমি সেটা বুঝি না। এই আয়াতুল্লাহ ভাই আপলোড করছে, আপনিও করছেন, দুইজনই। আপনি আপনার ইয়াটা দেন, ওই যে ইয়াটা আমার কাছে দেন, টাইটেলটা আমার কাছে কপি করে দেন, চ্যাট বক্সে দিয়ে দেন। আচ্ছা এখন আপনি আপনার চ্যাট বক্সে দেওয়ার পর আপনার গিগে চলে যান, বলেন আপনার গিগের টাইটেল আপনি কোনটুকু ফোকাস করছেন, ইউটিউব ভিডিও, ইউটিউব প্রমোশন, ভিডিও প্রমোশন চ্যানেল বলেন। আই উইল, আচ্ছা দেখুন ইউটিউব প্রো উঠেন, আমি আমি বলে দিচ্ছি, ইউটিউব প্রো উঠেন, আই উইল প্রমোট ইউর ইউটিউব ভিডিও, তার মানে আমরা টার্গেট করব প্রমোট ইউর ইউটিউব ভিডিও, এইটুকু তাই তো?
জি ভাই, আচ্ছা ঠিক আছে, আমরা এইটুকু টার্গেট করছি। আপনি এখন স্ক্রিন থেকে বের হয়ে যান, আমি স্ক্রিন শেয়ার ডাউন করি। জি ভাই। ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। আমার একটা পরীক্ষা দেওয়া লাগছিল ইংলিশের, ওইটা পাস করেছি, কোয়েশ্চেন কোনটাই ভুল যায়নি আমার, মানে আনসার কোনটাই ভুল যায়নি। অনেকের দিতে হবে, অনেকের হবে না। জি ভাই, আশা করি মানে এক্সামটা সহজ হয়, ঠিক আছে? এক্সামের কোশ্চেন গুলো একটু জি সহজ ভাই, হয়, গ্রামারলি ব্যাপার স্যাপার। অনেকের দিতে হবে, অনেকের দিতে হবে না। এই জন্য আমি আপনাদেরকে গিয়ে আপলোড করতে নিষেধ করছি। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যায় ঠিক না, প্রপারলি? জি ভাই দেখা যায়। জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, আপনার টার্গেটেড কিওয়ার্ড ছিল এই যে এইটুকু, প্রমোট ইউর ইউটিউব ভিডিও, এটুকু লিখে আমরা স্টার্ট করলাম। আর মাইক্রোফোন গুলা মিউট রাখেন, মাইক্রোফোন গুলা মিউট রাখেন। ও, কান ফেটে যাবে তো আমার। এই শাইনুর আরাফাত ভাই আপনার থেকে আসতেছে। দেখেন, আপনার ইয়া ছিল প্রমোট ইউটিউব ভিডিও, এইটুকু ছিল না? এইটা লিখে আমি সার্চ করলাম। দেখেন, সার্চ করার পরে এটা হচ্ছে রিলিভেন্স পেজ, এখানে আশা করি আপনার ইয়াটা নাই। আপনার ইয়াটা থাকবে হচ্ছে এই যে এখানে, দেখেন এইখানে ক্লিক করেন, নিউয়েস্ট অ্যারিভালসে ক্লিক করেন। না, ডাকি নাই এখন। আচ্ছা, আমরা নিউজ ট্রাইভেলে আসছি। আচ্ছা দেখেন, এখানে আপনার গিগ আছে কিনা একটু খেয়াল রাখেন। হ্যাঁ ভাই, আপনার ইয়া নাম নেম বলেন তো আমাকে, ইউজার নেম। বিপ্লব সিবি। বিপ্লব, আচ্ছা ঠিক আছে। আপনি যান ভাই, আমি 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 দেখলেই বুঝবো। আসলে কষ্ট ভাই, আমারটা আমারটা কিন্তু দেখা যায়, আসে সার্চ করলে পাওয়া যায় সামনে। রিলিভেন্সের সামনে পাওয়া যায় নাকি নিউয়েস্ট অ্যারাইভালের সামনে? না, সার্চ করলে পাওয়া যায়, আমি ওটা ডিপলি খুঁজিনি, মানে সামনে ওরকম ভাবে খুঁজিনি। সার্চ করলে তো ভাই এমনি পাওয়া যায়, আমি যেভাবে খুঁজতেছি এভাবে খুঁজে দেখবেন আসেন কিনা। আপনি সার্চ করলে পাবেন, কারণ কি মানে আমি যেভাবে সার্চ করলে সার্চ করলে এমনি পাবেন, যে গিগ আপলোড করেছে সেখান থেকে পাওয়া যাবে। ইনকগনিটো উইন্ডোতে দেখি আমি।
আচ্ছা আমি আমি ট্রাই করতেছি, সমস্যা নাই। আয়াতুল্লাহ ভাইটা আমি দেখতেছি, হ্যাঁ 5 নম্বর পেজেও নাই। বিপ্লব চক্রবর্তী ভাই, দেখা যাক বাকিগুলা কি অবস্থা। একদিন তো হলো মাত্র, একদিন সাথে সাথে আসবে, একদিন কোনো ফ্যাক্ট না, আশা করি সাথে সাথে আসবে। সর্বোচ্চ গেলে 3-4 ঘন্টা, একটু লেট করতে পারে। আমারটা প্রথম পেজে আসছে কিন্তু মানে নিচের দিকে একবারে, হয়তো বা এটা নতুন করছি তো এটা সময় নিয়ে আস্তে আস্তে উপরে উঠবে। আমি আসলে যে মার্কেটের প্রাইস দেখে তারপর আমি নিচ্ছি, কারণ কম্পিটিশন তো করতে হবে। আমি যদি একাই বেশি দিয়ে দিই তাহলে তো আমাকে কেউ সিলেক্ট করবে না। কেউ বলে নাই মিলিয়ন ভিউ দিব, যারা মিলিয়ন ভিউ বলছে তারা ফাইবার প্রো ভার্সন, অবশ্যই তাকে পেইড ভার্সনে যাইতে হবে। অবশ্যই অবশ্যই তাকে পেইড ভার্সনে যাইতে হবে। ভাই আমি ভাইয়ার কি পার্সোনালি মনে হয় যেটা, পেজে পাই নাই? হ্যাঁ দেখা যাক, বুঝলি, আরেকদিন সময় নেন। হ্যাঁ বলেন। আমি আমি পার্সোনালি যেটা মনে করি, ট্রাফিক একটা খুবই কঠিন বিষয়, কারণ আমার আমার নিজের ওয়েবসাইটে যদি আমি 1 মিলিয়ন ট্রাফিক আনতে পারি আমার এমনিতে ইনকাম হবে, কারণ আমার অ্যাডসেন্সে অ্যাক্টিভ, মানে অ্যাডটা অ্যাক্টিভ, বুঝছেন? আমি নিজেও চেষ্টা করছি এটা নিয়ে। তো আপনি কাউরেতে পাঁচ ট্রাফিক আনা ডলার দে কঠিন। কাউরেতে $5 দিয়ে ইয়া করেন, প্রমোট করান। ও আচ্ছা আচ্ছা, না পেইড প্রমোশন কোনো সময় করাইনি, বুঝছেন? নিচের দিকে আছে, নিচের দিকে। এই যে ঠিক আছে, আয়াতুল্লাহ ভাইয়ের গিগ দেওয়া ঠিক আছে। বিপ্লব চক্রবর্তী, আপনি আর একদিন দেখেন কি অবস্থা আপনার। জি জি ভাই, গিগ এই পেজে আসতে হবে, 10 নম্বর পেজে আসলেও আসতে হবে। আপনাকে আমি 8টা গিগ মানে পেজ ইয়া করছি, একটা উপায় নেই। এটা আমার ডিজাইন ভাই, এই যে প্রোডাক্টের যে ডিজাইন না, জুয়েলারির, এটা আমি করছি। এই শেয়ার আমি এটা নিয়ে কাজ করতাম আগে। ঠিক আছে, দেখা যাক ভাইয়া, দেখি 1 মাস মিনিমাম দেখে হয়তো বা অর্ডার আসতে পারে। আমি অনেক এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করে তারপরে আর কি একটা নিয়েছি আর কি, মিনিমাম 10 জনের ইটা দেখে তারপরে আমি এই জিনিসটা রেডি করছি। ঠিক আছে, আপনার কেকটা সুন্দর হয়েছে, এরকম ইয়াটা ভালো। জি ভাই, এই অ্যাট্রাকশন হইতে হবে, মানে কেউ দেখলে যাতে অর্ডার করে, ঠিক আছে? ছবিটার দিকে আমি বেশি নজর দিছি, বুঝছেন? ইটা কভারের যে ফটোটা, যেটা দেখা যাক, আমি অন্য অন্য জিনিস আরো আনবো, কেবল একটা শুরু করছি ভাই। আচ্ছা কার গিগ রেডি বলেন তো, যে আমার গিগটা রেডি, আমার গিগটা আমি আপলোড দেবো, এরকম কেউ আছেন? আমি কি আপনাদের নিয়ে বসে থাকবো ফাইবারে এরকম করে? আসেন, আমি আপনাদের সাথে পারলাম না ভাই। হ্যাঁ ভাই বলেন। মানে আমি যদি যে কোনো বিষয়ের উপর গিগ তৈরি করি তাহলে তো কোনো সমস্যা নাই? মানে আপনি তো বলে দিয়েছিলেন যে ইউটিউব আর হচ্ছে ওয়েবসাইটের উপর, আমি তো ভাবছি এর জন্য মানে আর কি অন্য কিছুর উপর করি নাই আর কি। ভাই আগে ফার্স্ট এটা দিয়ে দেখেন আপনার গিগটার পজিশন কি, র্যাঙ্ক হয় কি না, একটু ট্রাই করেন, তারপর প্রফেশনাল যান। ফার্স্টে যদি একটা বাল্কি একটা লিড জেনারেশন দিয়ে থন, কোনো খোঁজ খবর নাই আপনার, ইসের হইলো এটা। আচ্ছা ঠিক আছে ভাই,
এইখানে তো এরকম ভাই, যখন যে ফ্রিল্যান্সাররা যাবেন, যখন হ্যাঁ যায়, যখন যে বিট করবেন কাজের ওয়ার্ক, কাজ করে স্ক্রিনশট দিয়ে বিট করবেন, 1200-1500 কম্পিটিটরদের ভিতর বিট করবেন, তখন বুঝবেন কেমন লাগে। হ্যাঁ ঠিক আছে, আসেন, আই উইল ডিজাইন এ প্রফেশনাল ইমেল ইমেল সিগনেচার, ইমেল সিগনেচার করবেন, ডিসক্রিপশন আপনার ট্যাগ কই, ট্যাগ দেখান, ইমেল সিগনেচার, ইমেল সিগনেচার ডিজাইন, ইমেল সিগনেচার টেমপ্লেট, পার্সোনাল ইমেল সিগনেচার টেমপ্লেট, বেস্ট ইমেল সিগনেচার টেমপ্লেট, আর একটা ট্যাগ দিতে পারেন না, এইচটিএমএল ইমেল সিগনেচার। ভাই আপনার প্রাইসিংটা ঠিক হয় নাই, প্রাইসিং হয় নাই, কিচ্ছু হয় নাই প্রাইসিং। ফার্স্টে এরকম দেন, আই উইল মানে টু ডিজাইন, টু ইমেল সিগনেচার ডিজাইন, পরেরটায় 5টা দেন, পরেরটায় 10টা দেন, এরকম দেন, ডিজাইন সিগনেচার, ডিজাইন সিগনেচার, ডিজাইন সিগনেচার, ডিজাইন সিগনেচার ইউর ইমেল সিগনেচার, আই উইল ডিজাইন ইউর ইমেল সিগনেচার, আই উইল ডিজাইন ইউর ইমেল সিগনেচার অ্যান্ড কনভার্ট ইট টু এইচটিএমএল। কেন এইচটিএমএল কনভার্ট করবেন কেন? আপনি এইচটিএমএল এ সরাসরি লিখবেন, আপনি এইচটিএমএল এ করে দিবেন, আপনি পরে করে কনভার্ট করেন। আপনি যদি সরাসরি তাকেই বলে দিলেন আমি কনভার্ট করব, সে তো জানি এগুলো আপনি এইচটিএমএল সিএসএস পারেন না, নিজেকে কেন ছোট করবেন? তাহলে ভাই তিন নাম্বারটা কি দেবো ভাই, কিভাবে দেবো? তিনটাই চেঞ্জ করবেন, শুধু তিন নাম্বারটা না, তিনটা চেঞ্জ করবেন। আপনাদের আমি ফার্স্টে বলছি যে এই গিগ কেউ দিয়েন না, আপনারা ফার্স্টেই মানে ইনকাম টিনকাম করে ভরে ফেলবেন, মানি ব্যাগ একবারে উঁচা করে ফেলবেন। ভাই ফ্রিল্যান্সার হয়েছে অনেক কষ্ট ভাই, ব্যাকগ্রাউন্ড মনে পড়লে কান্দন আসে, বুঝছেন, ফ্রিল্যান্সারের ব্যাকগ্রাউন্ড মনে পড়লে। একটা গভর্নমেন্টের প্রজেক্টে শুধু শুধু এভাবে নেয় নাই ভাই, আপনাদের আমি নিষেধ করছি যে কেউ এইসব গিগ এখানে ঢুকেন না, আপনারা একটা গিগ দেখে প্রফেশনাল হন, যেন আপনি গিগ আপলোড করতে পারেন। আগে যদি এইসব গিগ দিয়ে ভরে রাখেন, পরে গিগ দিবেন কি, পরে তো গিগ দেওয়ার জায়গা পাবেন না। আপনারা আমি বলি, হ্যাঁ অবশ্যই আমি বলি, আপনারা যদি আর্ন করেন ভাই, আপনার ক্ষতি না আমার ক্ষতি বলেন, আমারও ক্ষতি না আপনারও ক্ষতি না, আপনি যদি আর্ন করেন আপনার লাভ, আমার কিন্তু ক্ষতিও না আমার কিন্তু লাভও না, আমার আরো ভালো লাগবে যে আমার একটা স্টুডেন্ট আর্ন করে, এ একদিন হইলেও মনে করবে যে এই ইয়াটা সাজিদ ভাইয়ের জন্য করেছি, এ একদিন হইলেও মনে করবে। আমার স্টুডেন্টরা যদি আর্ন করে আমারই লাভ ভাই, আপনাদের থেকে আমার লাভ বেশি জানেন। হ্যাঁ প্রথম অবস্থায় সর্বোচ্চ 7টা গিগ আপলোড করা যায় ভাইয়া। হ্যাঁ ভাইয়া আমারটা কি একটু চেক করবেন 2 মিনিট, যে কোনো এই ভিতরে কোনো প্রবলেম হলো কিনা, আমার ট্যাগিং এ বা কিছু কিছু লেখাতে কোনো প্রবলেম হলো। গিগের লিংকটা দেন, গিগের লিংকটা দেন। আচ্ছা ভাই আমি 2-3 জনকে রিপ্লে করছি যে বাবুল ভাই পিকচারের টেক্সট আর কি কালারটা আর কি ইয়ে হয়ে গেছে, ওটা যদি আর একটু ইয়ে হয়তো। আমি তো আপনার মেল করেছিলাম, রিপ্লে করেননি। আপনারটা যদি আমি দেখি যদি ভালো লাগে তাহলে রিপ্লে করি নাই, যাদেরটা একটু সমস্যা ছিল তাদেরগুলো রিপ্লে করছি, অথবা আমি দেখি নাই, দুইটার একটা হবে। ভাইয়া
চ্যানেল কখনো প্রমোট করা যায় না, ঠিক আছে? সর্বপ্রথম টাইটেলটা খেয়াল করবেন বিপ্লব চক্রবর্তী ভাই, চ্যানেল কখনো প্রমোট করা যায় না, ভিডিও প্রমোট করলে অটোমেটিক্যালি চ্যানেল প্রমোট হয়। তাহলে আমি চ্যানেল কথাটা বাদ দেব, আমি আপনাকে এডিট করাই দেব, সমস্যা নাই, একটু সময় দেন। প্রমোট ইউর ইউটিউব ভিডিও অ্যাবাউট দিস কন্টেন্ট অর চ্যানেল আই স্পেশালিটি। এই যে প্রথমে ভুল করছেন ট্যাগে চ্যানেল প্রমোশন। আমি ভাই আগে ওখানে ইউটিউব প্রমোশনই দেয়া, প্রথমে ট্যাগ দেয়া ইউটিউব প্রমোশন, একটা ইউটিউব প্রমোশনে বানান ভুল হয়েছে দেখেন। জি জি ভাই দেখছি। ভাই যে এইগুলা হচ্ছে আমি বলছি না, সুপার ফাস্ট ডেলিভারি, তারপর হচ্ছে রিচ ইওর টার্গেটেড অডিয়েন্স, এগুলো হচ্ছে চাপা মারা কথা, বুঝছেন? সব থেকে বড় সমস্যা আপনাকে ডেলিভারি দিতেই হবে, আপনি একদিন মানে পরে দিলে আপনি অর্ডার আপনার অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। তো ডেলিভারি কথাটা গিগের ইমেজে উল্লেখ করবেন না, আপনি যদি ডেলিভারি টাইম 3 ডে নেন আপনার অটোমেটিক্যালি, আপনি যদি তার মধ্যে না করেন অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। না না, ব্যাপার হচ্ছে আমি প্যাকেজ আর কি দিয়েছিলাম যে মানে অ্যাড অন এড করলে আর কি একদিন আগে দেয়া হবে, এই হিসাবে আর কি আমি দিয়েছিলাম। এই হিসাবে ইমেজে দিবেন না। এত বড় এটা কি দিছেন, এটা আপনি দিয়ে দিছেন এখানে? জি এটা কি দিছেন? মানে যে জায়গায় নাম লেখা যায় আর কি ইউটিউব প্রমোশন সেই 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 জায়গায়। ঠিক আছে, আর একদিন দেখেন পেজে আসে কিনা, তারপরে কিছু করা যাবে। আচ্ছা ওয়েট, আমি ডাকতেছি ভাই, সমস্যা নেই। আয়েশা বালি সরকার কই আসেন দেখি আপনার গিক। শেফালী সরকার কই আসেন? এইভাবে যদি একজন ভিজিটর সাধারণত ডাকাডাকি করে যে আসেন আপনি এখানে কেন, এটা কি ভাই? ক্লাসে 2 ঘন্টা ক্লাস টাইমে যদি আধা ঘন্টায় আপনি ক্লাসে বাইরে থাকেন কেমন দেখা যায় এটা? আই উইল ডু অর্গানিক ইউটিউব মার্কেটিং, টাইটেল ঠিক আছে, ট্যাগের প্রথমটা ঠিক নাই। আমি বলছি সব সময় টাইটেলে যেটা দিবেন টাইটেলের কিওয়ার্ডটা ট্যাগের প্রথম কিওয়ার্ডে ব্যবহার করবেন, উপরে ওঠেন, আমি বলে দিচ্ছি, আমাকে এটা শেয়ার করেন। আপনি 2000 ভিজিট দিতে পারবেন? লেখেন এসে জেআইডি। হ্যাঁ ওই যে পেয়েছে সর্বপ্রথম, দেখেন
আচ্ছা আপনার স্ক্রিন শেয়ার অফ করেন, আমার স্ক্রিন দেখাচ্ছি, দেখেন কি কি ভুল করছেন, কি কি ঠিক আছে। পিকচারটা দিছেন তো? তো আপনার ইয়া তো আসে না এখনো। আমিও সেন্ড করছি। হ্যাঁ শাহিনুর আরাফাতেরটা পাইছি, বাট ওই যে শেফালি সরকারটা পাই না এখনো। হ্যাঁ আসছে। এরকম কাইটে কাইটে গেছে কেন আপনার ইয়া? বুঝতে পারি না, তো সমস্যা নাই, পরে যদি দেখি শুধু ওই জায়গায় নিয়ে আর লিখে দিব আর কি। আমারটা কপি করছেন লে সার্ভিস ভাই? কেন ভাই আমারটা কেন কপি করছেন বলেন?
শাহিদ ভাই, হুম ভাই, আমার ইউটিউব প্রমোশন গত দিনও এইভাবে হয়েছিল। ইউটিউব প্রমোশন যে টাকা আছে ওটা অ্যাড হচ্ছিল, বাকি সবগুলো হচ্ছে, বাকি চারটা হচ্ছে। আমি কি এখন আপনাকে করতে বলছি ভাই? আপনি এখন ইয়া করতেছেন ঠিক না? আমি কিছু করছি না, কিন্তু আসছেই না ওইটা। মানে আপনি বলছিলেন ওই যে ইউটিউব প্রমোশনের বানানটা ভুল হয়েছিল। আমি বলছি আপনি যে অবস্থায় আছেন ওই অবস্থায় একদিন দেখেন গিগ পেজে আসে কিনা, তার পরবর্তী দায়িত্ব আমার। এখন আপনি ওটা নিয়ে ঘাটাঘাটি করেন ভাই, তাহলে কিন্তু রেসপন্সিবিলিটি আমি না। আজকে আমি সকালের মাঝে বলে দিছি, কালকে যদি কেউ গিগ আপলোড না দেন তাদের ফাইবারের রেসপন্সিবিলিটি আমার না। আমি চারটা ক্লাস ধরে ফাইবারে পড়ে আছি, শুধুমাত্র আপনাদেরকে যেন প্রপারলি আপনারা গিগ আপলোড করতে পারেন, প্রপারলি একটা অর্ডার পান। একটা অর্ডার পাইলে আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু, যদি ভালো করে প্রপারলি করে দিতে পারেন একটা অর্ডার। জি ভাই, একটা অর্ডার, একটা ফিডব্যাক খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনার ইমেজ কি অপটিমাইজেশন করছিলেন বিপ্লব চক্রবর্তী? জি ভাই, শিওর? জি ভাই, শিওর। ভাই আপনি করছেন? শাহিনুর আরাফাত? জি ভাই, করছিলেন। ইমেজ অপটিমাইজেশন করছেন? শিওর? জি ভাই। দুইটাই করছেন? জি ভাই। আচ্ছা, আপনি স্ক্রিনে এসে দেখেন দেখি আপনার কি অবস্থা ইমেজ অপটিমাইজেশনের। ইউটিউব প্রমোশন, ইউটিউব অর্গানিক প্রমোশন দুইটা কি? ওয়া আলাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? ভালো। শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই। সবাই তো মিউট করে দেন, আমি কথা বলবো সাথে সাথে। হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আজকে কততম ক্লাস এটা? এটারও মনে হয় 17 তম ক্লাস, জিজি ডিএম 2। কেমন চলতেছে ক্লাস? হ্যাঁ এই তো, এইটারও ফাইবারের গিগ নিয়ে আলোচনা হইতেছে। হ্যাঁ, এই বেস্ট অ্যাটেন্ডেন্স এরকমই হয়, মোটামুটি ভালো। আপু যদি আমি বুঝাই দিই, আমার কাছে বলছিল তো। এদের ব্যাচ আইডি আর রেজিস্ট্রেশন নাম্বারটা আমি পাই নাই আর্নিং রিপোর্টে। আচ্ছা, এরা কি রেজিস্ট্রেশন করেছিল? হ্যাঁ রেজিস্ট্রেশন করেছিল। আচ্ছা, আমি এদেরকে বলতেছি যারা যারা এরকম পরিস্থিতিতে আছেন আমাকে মেইল করে দিতে, আমি সেই মেইলটা আপনাকে একসাথে করে একটা এক্সেলে ফরওয়ার্ড করে দেব। মানে অবশ্যই এটা জানার জন্য আমি তারেক ভাইয়ের ফোন দিছিলাম। তারেক ভাই বললে একটু ব্যস্ত আছে তো। হ্যাঁ সমস্যা নেই, আপনি এইসব বিষয়ে আমার সাথে কথা বলতে পারেন, আমি যদি আপনাকে সমাধান দিতে পারি তো দিলাম, তা না হলে আমি বলবো যে আপনি তারেক ভাইয়ের সাথে কথা বলুন। আচ্ছা আপু ঠিক আছে, আপনি যে কোনো প্রয়োজনে আমাকে কন্টাক্ট করবেন। তারেক ভাই সাথে অনেক ব্যস্ত থাকে তো ভাইয়া, উনি হয়তো বা আপনাদের সবাইকে একসাথে সার্ভিস দিতে পারবেন, এই জন্য তো জেলাগুলো ভাগ, ডিস্ট্রিক্টগুলো ভাগ করে দাও, সবাইকে আমাদের ভাগ করে দিয়েছে যেন আপনারা খুব তাড়াতাড়ি যে কোনো প্রবলেম সমাধানটা পেতে পারেন। আচ্ছা আপু ঠিক আছে। আর কোন স্টুডেন্ট কে কিছু বলতে চাচ্ছেন? কোনো প্রবলেম আছে ভাইয়া? আর কারো সমস্যা থাকলে বলতে পারেন। আমাদের ক্লাসটা 2 ঘন্টা থেকে 4 ঘন্টা হলে ভালো হইতো, কিছু কিছু প্রফেসর আমাদের মানে 2 ঘন্টা আসলে ভাইয়া
এটা তো আমাদের ডিসিশন না, এটা মিনিস্ট্রির ডিসিশন, তো আমরা কিছু করতে পারবো না। সেক্ষেত্রে আপনার যদি বুঝতে কোনো রকম প্রবলেম হয়, ভাইয়ার একই ক্লাস চারটা মান হয়, হ্যাঁ আপনি পরের ক্লাসে জয়েন হয়ে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনি আবার শিখবেন। এটা মিনিস্ট্রি থেকে বলা, তো আমরা কিছু চেঞ্জ করতে পারছি না ভাইয়া। আমাদের কেউ ভাবে বলা, সাজিদ ভাইয়াকে আমরা সেভাবে বলেছি, তো আমরা কেউ চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে সাজিদ ভাইয়া, আমি তাহলে আসছি। জি আপু, জি অবশ্যই। আচ্ছা আপু, আপনি ভালো থাকবেন। সাজিদ ভাই, হ্যাঁ বলেন। হ্যালো, হুম বলেন ভাই, শুনতে পাচ্ছেন? হুম হ্যাঁ, আমার আজকে প্রবলেম হচ্ছে, আমার সে হঠাৎ করে দেখি এমবি একটু কম আছে, তো আমি আপনাকে মেইল করছিলাম, একটু আমার তো দেখতেন খুব ভালো হতো। আচ্ছা, আজকে এমনিতেও গিগ আপলোড হবে না, কারণ সবার গিগ রেডি না হওয়া পর্যন্ত আমি গিগ আপলোড দিতে পারবো না। সবার গিগ রেডি হওয়ার পরেই আমি গিগ আপলোড দিতে পারবো, অদারওয়াইজ জনিমেশ মূল্যে কি আজকে করে নাই আমাকে আগেই বলছে, হৃদয় মন্ডলের সমস্যা আছে। মোটামুটি সবকিছু ঠিক আছে, পিকচার গুলো যদি অপটিমাইজেশন হয় তাহলে আপনার গিগ রেডি, হ্যাঁ সমস্যা নেই। আপনার স্ক্রিন শেয়ার অন করতে হবে না, আপনি পিকচার গুলা আমি পরে দেখে নিচ্ছি, অথবা আমাকে মেইল করে দেন। দেখি আর কার কি অবস্থা। ভাই আমারটা একটু দেখেন। হ্যাঁ দেখতেছি ভাইয়া, শেফালি সরকারট, শাহিনুর আরাফাতের বাকিগুলো আমি ইয়া করে দিছি, ঠিক করে দিছি। আই উইল ডু অর্গানিক ইউটিউব মার্কেটিং। কি বললেন বুঝে যাই? ভিডিও কেন রে ভাই? সাজিদ ভাই, হুম হ্যালো সাজিদ ভাই। হ্যাঁ ভাই বলেন। এই আসিফ ক্লাসটা কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, বাট আমার তো রেকর্ডিং করার মানে আপনার তো দেওয়ার মতো ইয়ে আমার হবে না ভাইয়া, রেকর্ডিং যেহেতু নিষেধ আছে। ও না ভাই, এখানে খুব মানে আমার এখানে বৃষ্টি হইতেছে, সকালে যে কারেন্ট নেটওয়ার্ক মানে 2G আসে আমার বন্ধ হয়ে যায়, আবার 3G আসে কানেক্ট করি, এই এই অবস্থা। অনিমেষ যদি থাকিস, অনিমেষ তুই ই করিস, রেকর্ডিংটা অন করে রাখিস। কোন স্টুডেন্ট যদি রেকর্ডিং করতে চায় অবশ্যই তার পারমিশন নিতে হবে, আমি যদি ধরতে পারি যে সে রেকর্ডিং করছে তার কিন্তু অবস্থা খারাপ আছে। তা তো সমস্যা ভাই, তাহলে ভাই আমাদের একটা সমাধান দরকার ভাই, নেট তো সবসময় সব কাজ করে না ভাই। নেট প্রবলেম গুলা আমি অবশ্যই দেখবো, যদি কারো নেট প্রবলেম হয় সে পরবর্তী ব্যাচে জয়েন করবে। এই যে ম্যাম আসছিল না মার্জান আপা, এ নিজেই নিষেধ করছে কাউকে ভিডিও দিবেন না, ভিডিও দিলে স্টুডেন্টরা ক্লাসে আসে না, ভিডিও দেখেই ওর ইয়া মানে নিজের খুব হিরো মনে করে সব পারে। দু একদিন আছে দেখবেন ইউটিউবে ভিডিও টিডিও দেখে আসবে না ভাই, আমি তো প্রতিদিনই ক্লাসে জয়েন থাকি, আজকেও আসি ভাই। জি ভাই, সেটাই ভাই, আজকে আমার মানে সমস্যা হয়ে গেছে, আমি ডাটা কিনে রাখছি যার জন্য, কিন্তু তারপর মানে 2G চলে আসে মাঝে মাঝে, তখন আবার বের হয়ে যায়।
এটার মানে আমি বুঝি না, এটার মানে বুঝান। আমি মার্কিং করে দিচ্ছি, এইগুলো আপনারা একটু ঠিক করে নেবেন। আচ্ছা আমার মাইক ওয়ার্কার একটা রিভাইস দিতে আসছে, কি করব একটা ওয়ার্ক, ওই জবটা আপনার প্রপারলি কমপ্লিট হয় না এই জন্য রিভাইস দেয়। আমি বলি, আপনি যখন একটা গিগ আপলোড করবেন আপনার সাথে বায়ারের মেসেজ হবে, বায়ার আপনাকে একটা কাস্টমার ফার করবে বা কিছু একটা বলবে, বলার পর আপনার এখানে একটা এগ্রিমেন্ট আসবে, এগ্রিমেন্টে যদি আপনি লেখেন ইয়াস বা আই উইল কনফার্ম আই উইল ডু এরকম কিছু একটা অপশন আসে, ওটাতে ক্লিক করলে আপনার অর্ডারের টাইমিং শুরু হয়। সেই অর্ডারের টাইম থেকে আপনি যতদিন সময় নেন, যদি 3 দিন নেন তাহলে কত ঘন্টা, 72 ঘন্টা, 72 ঘন্টার মধ্যে আপনার অর্ডার কমপ্লিট করে তাকে সাবমিট করতে হবে। এবং এখানে অপশন আসছে অর্ডার কমপ্লিট লেখা, সাবমিট করে দিলে অর্ডার কমপ্লিট হয়ে যাবে। আর যদি আপনি টাইমের ভিতরে কমপ্লিট না করে দিতে পারেন তাহলে আপনার অর্ডার অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে এবং বায়ার আপনাকে সুন্দর করে একটা নেগেটিভ রিভিউ দিয়ে চলে যাবে। নো পেমেন্ট, জাস্ট নেগেটিভ রিভিউ। আপনারটা কই ভাই? আমি গতকালকে দিয়েছিলাম, আমি গতকালকে দিয়েছিলাম। এইটা কিমনানো টাইম আমাকে ইয়ার পারমিশন দেন না আপনি? উপর দেখছ না দাদা, উপরে যায় পারমিশন দাও। যে উপরে তো না, আপনি আমাকে ইয়ার পারমিশন দেন না, শুধু একটা পিকচার দিবেন কই? এটা পারমিশন দেন নাই মনে হয়। এই 50K এগুলো আপনি পারবেন ভাই? এইগুলা শুধু শুধু দেন 50,000 ইউজার দিতে পারবেন আপনি? $5 দিবে কোনো বায়ার? মাঝে মাঝে মনে হচ্ছে ক্লাস থেকে উঠে চলে যায় আপনাদের ক্লাস থেকে, বুঝছেন? সাজিদ ভাই, আমরা যে 5 মিলিয়ন দেই, 10 মিলিয়ন দেই ভাই, এটা 50 লাখ ভাই, এটা তো ভাই এত গ্রুপ তো, মানে আমরা যে গ্রুপ গুলো দিলাম তো টোটাল মিলিয়ে তো এত মেম্বার নাই। আমি বলি হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি করতে হবে? ওয়েট ওয়েট, এই ব্যাপারটা আমি আপনাদের ইয়া করি। আপনারা ফেসবুক যদি শর্টকাট অর্ডার পান, ধরেন 3 মিলিয়ন অর 2 মিলিয়ন অর্ডার পান, ফেসবুকে 1 মিলিয়ন করবেন। ফেসবুকে 1 মিলিয়ন করার মতো গ্রুপ আমি আপনাদেরকে দেয়া দিছি। ফেসবুকে 1 মিলিয়ন করবেন, তারপর হচ্ছে আর কি আছে, টুইটার ট্রেন্ডিং করবেন, 1 মিলিয়ন করা যায়, ইজিলি করা যায়, কোনো সমস্যা নাই। টুইটার ট্রেন্ডিং এ 1 মিলিয়ন ইজিলি করা যায় ভাই। টুইটার ট্রেন্ডিং দেখেন না? দেখাবো ভাই। ফাইবারের মধ্যে অন্য কিছু আইনেন না আপনারা, একদিন ফাইবারের মধ্যে অন্য কিছু আইনে পুরো ফাইবারটা আপনারা এলোমেলো করে দিয়েছেন, আপনাদের নিজেদের দোষে ফাইবার এলোমেলো হয়েছে আপনাদের ব্যাচের। ভাই আমার গিগ একটু দেখতেছি ভাই, আমি সবার গিগিতে দেখতেছি।
আপনারও সেম অবস্থা কেন ভাই? আপনি আমাকে এডিটরে পারমিশন দেন নাই, দেখেন গিগের কি অবস্থা আপনার, আমি কেমনে বুঝবো কোন কোন জায়গা কি আছে বলেন। টু ডেজ অর্গানিক ইউটিউব, থ্রি ডেজ অর্গানিক, ফোর ডেজ, এখানে থ্রি ডেজ না দেয়, এখানে ফাইভ ডেজ দেন, এখানে 10 ডেজ দেন। আচ্ছা ভাই, within 2 days I will promote your YouTube video name among 1.1 million people on social media. ঠিক আছে, আপনার প্রাইসিং ঠিক আছে, 5, 10, 15, 2, 3 এখানে দিবেন, 2, 5 এখানে এটাই দিবেন, কত 10 দিবেন, 10-এর প্রাইসিংটা 30 রাখবেন, 2-এর প্রাইসিংটা 5-ই থাকুক, 5-এর প্রাইসিংটা 15 রাখবেন। সৈকত কি আপনার নাম? কি সৈকত? জি ভাই, ডাক নাম সৈকত। ডাক নাম কেউ দেখে না ভাই, আমি কি রিকোয়ারমেন্ট? সজিত ভাই, আমার ইমেলটা শুধু আপনি লিখে দিয়েছেন গুড জব, এমনিতে কোনো মানে ই বলে দেন নাই। তাহলে ঠিক আছে, কোথায়? ডেলিভারি অন টাইমটা দিবেন না, এটা আপনার দিলেও দিতে হবে, না দিলেও দিতে হবে। ওকে ভাই, পিকচারের ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হয় নাই। পিকচারের ব্যাকগ্রাউন্ড গুলো ভালো হয় নাই, এটা খেয়াল রাখেন। তাছাড়া ঠিক আছে ভাই, আপনি তো টেমপ্লেট ইউজ করতে মানা করেন, তো টেমপ্লেট, এ টেমপ্লেট ইউজ করছে দেখেন, ইউজ করলে কোনো সমস্যা আছে কিনা ভাই? ফাইবারের লিগ্যাল টেমপ্লেট তো পাওয়া যায় না রে ভাই, ক্যানভাতে আমি কি শুধু শুধু নিষেধ করছি বলেন? আপনি ক্যানভাতে গিয়ে সার্চ করেন ফাইবার লিখে দেখেন আসে কিনা। ও ভাই, ওইটাতে না না, ব্যাকগ্রাউন্ড ওটা কি ভাই, কপিরাইটের কোনো সম্ভাবনা থাকে কিনা? না, কপিরাইটের সম্ভাবনা নাই, ব্যাকগ্রাউন্ড ভাই ওইটা। এইখানে যদি আপনি এইটুকু না দেন, এই যে এই লেখাটুক না দিয়ে যদি টাইটেলে এই লেখাটুক দিতেন, আপনার পিকচার ঠিক আছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে, বাট এইখানে যদি আপনি এই লেখাটুক না দিয়ে এই প্রমোট ইউটিউব ভিডিও অন সোশ্যাল মিডিয়া দিতেন আরো সুন্দর হইতো আশা করি। তাছাড়া ঠিক আছে, প্রমোট ইউটিউব ভিডিও অন 3 মিলিয়ন পিপল ইন 2 ডেজ এট দ্য রেট অফ 5, এইগুলা কেন ভাই? আপনার তো প্রাইসিং এর অবস্থা থাকতেছে, ঠিক আছে, আপনার গিগ দেওয়ার মধ্যে রেডি আছে, ইমেজ অপটিমাইজেশনটা করছেন?
আপনি ইমেজ অপটিমাইজেশন করেছেন ভাই? প্রপার্টিসে গিয়ে জাল একটু বসুন হইবো না? অ্যাপ্লেক্সিলাম আচ্ছা ঠিক আছে, আপনার গিগ রেডি আছে, আপনি গিগ দিতে পারবেন, সমস্যা নেই, আগামী ক্লাসে গিগ দিয়েন আপনি। হ্যাঁ আমার একটু দেখুন এটা হইছে কিনা। আপনি যে এডিট করছেন ওই ফাইলটা আমার দিয়ে দিন। আপনি অটোমেটিক্যালি পেয়ে গেছেন, অটোমেটিক্যালি পেয়ে যাবেন, দেখেন যারা আমাকে শেয়ার করছেন তারা অটোমেটিক্যালি পেয়ে যাবেন, আমার দিতে হবে না। আপনি এখন ঢুকেন, এই যে এটাই ঢুকেন, দেখেন অটোমেটিক্যালি ইয়া হয়ে গেছে। আচ্ছা এখন এক এক করে বলেন কার কি সমস্যা গিগে বলেন। আচ্ছা সাইফুল ইসলাম গিগ করছেন আপনি? হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া শুনতেছি তো। আমাদের একটু ঠিক করে দেন, কোনে কোনে ভুল আছে। এখন ব্যাট ঠিক করা যাবে না, আগামী কাল তো আপলোড করব আমি, রাতের মধ্যে আমাকে সবাই সেন্ড করে দেন, আমি ঠিক করে পাঠিয়ে দেব, ঠিক করে অথবা আমি মার্কিং করে পাঠিয়ে দেব, না যদি সময় পাই ঠিক করতে পারবো, সময় না পেলে শুধু মার্কিং করে পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। ভাই সাইফুল ইসলাম গিগ করছেন আপনি? ক্লাসে নাই নুসরাত জাহান, আপনি আছেন ক্লাসে? হ্যালো সাইদ ভাইয়া। হ্যাঁ ভাই গিক করছেন? ভাই গিক তো করছি কিন্তু একটু ভুল আছে তো, ভুল আর একটা গিক দেখিয়ে। কেন ভাই আপনি দাঁড়ান, আপনারা গতকাল কি করছেন ফ্রাইডেতে? ভাই গতকাল তো আমি ফাইবারে কয়েকটা গিক দেখতেছিলাম এই সম্বন্ধে, মানে কেমন কি দিলে ভালো হয়, কেমন কি লেখছে সবাই, এটা নিয়ে একটু ডিসকাস করতেছিলাম। নুসরাত জাহান আপনার কি খবর বলেন? হ্যাঁ আমি তো কালকে আপনাকে মেইল করছিলাম, আপনি তো একটু ওটা এডিট করতে বললেন আর পিকচারটা প্রবলেম বললেন, তো ওগুলো কাজ করতেছি কালকে আপনাকে। কাজ শেষ হইলে আমাকে মেইল করে দিবেন সবাই, সবার গিগ গুলা কাজ শেষ হইলে আমাকে মেইল করে দিবেন। ঠিক আছে স্যার। সবাই ইউটিউব প্রমোশন আমি বলতে আমাদের যে লিংকটা দিবে, মানে আমাদের এটা কি আমরা শুধু ফেসবুকে আর টুইটারে এসব শেয়ার করলে কাজ শেষ? হ্যাঁ এগুলো শুধু শেয়ার করবেন, শেয়ার করে যেখানে শেয়ার করছেন সেই লিংকটা দিয়ে দিবেন। আচ্ছা আপনারা ইয়া শর্ট করতে পারেন, লিংক শর্ট করতে পারেন ভাই? একটা প্রশ্ন ছিল। হুম করেন। বলেন সরি ভাই। হুম বলেন। আমার কথা কি শুনতে পান আপনারা? হ্যাঁ ভাই শোনা যায়। তেতিরদাস কি সমস্যা? নেটওয়ার্কে মনে হয় ভাই সমস্যা আছে। বলেন কি সমস্যা দিদাস ভাই? লিংক লিংক শর্ট করার পর কি ওই যে ডেমোটা আসে? হ্যাঁ অবশ্যই ডেমো আসে তো, কেন ভাই? ভাই গ্রুপে লিংক শর্ট করে সাজে ভাই। ভাই ভাই আমি শেষ মাঠে প্রশ্ন জিজ্ঞেস করছিলাম যে যদি লিংক শর্ট করে আমরা গ্রুপে দেই তাহলে কি ওই লিংকের যে ডেমোটা আসে ডেমোটা আসবে তাহলেও? আশা করি আসবে, আমি এখন ট্রাই করি নাই। ও আর ভাই আরেকটা প্রশ্ন ভাই, এই যে আমরা গিগে ইমেজটা রিনেম করি ভাই, তো এইটা কি আমরা যে মেইন কিওয়ার্ডটা ওইটা দিয়ে শুরু করব নাকি আই উইল থেকে শুরু করব? আই উইল থেকে শুরু করবেন, ভিতরে আই উইল থেকে শুরু করব ডিটেইলস গিয়েও? হ্যাঁ সব টাইটেল যেটা দিবেন টাইটেল যদি আই উইল থেকে শুরু করেন ওইখানেও টোটালি আই উইল থেকে শুরু করবেন। ওকে ভাই ইয়েস স্যার থ্যাংক ইউ। বলেন গিক নিয়ে বাবল বার গিক, কালকে দেখছিলাম পিকচারটা একটু ঠিক করলে আরো সুন্দর হইতো, তাছাড়া ঠিক আছে। জি বাবল ভাই কি অবস্থা আপনার বলেন তো?
আপনি কোনো মার্কেট প্লেসে কাজ করছেন আর চ্যাট বক্সেই করেন, সমস্যা নাই, আপনাদের সুবিধার্থে আমার সুবিধা। আপনি আলাদা কোনো মার্কেট প্লেসে কাজ করছেন কিনা? কোন মার্কেট প্লেস? আপওয়ার্ক সম্ভবত ফ্রিল্যান্সার। গুড, তাহলে আমাদের ফ্রিল্যান্সার ক্লাসটা আপনি নেবেন। দাঁড়ান, রেডি থাকেন, আমাদের ফ্রিল্যান্সার ক্লাস নেওয়ার জন্য রেডি থাকেন। আচ্ছা, আপনাদের সিলেবাসে যে এসিওটা আছে, এসিওর তিনটা পার্ট দেওয়া আছে আপনাদের সিলেবাসে, আমি বলে দিই। দেখেন, আমি এই তিনটা জিনিস নিয়ে এসিও করব, তার মধ্যে একটা আপনাদের দেখাই দিছি অলরেডি। কোনটা ভাই? ইমেজের এসিও, ইমেজ অপটিমাইজেশন। কারণ আমরা ফাইবারের পরে ইউটিউবে ঢুকবো, তো ইউটিউবে ঢুকলে এসিওর ব্যাপার স্যাপার আছে। আমার স্ক্রিন দেখা যায়? জি ভাই দেখা যাচ্ছে। জি ভাই দেখা যাচ্ছে ভাই। এই তিনটার এসিও আপনাদের দেখানো হবে। দেখেন, তার মধ্যে আমরা মনে হয় এটা শেষ করে ফেলছি। এটা আমরা একটু একটু একদিন আলোচনা করছিলাম, এইটা আর এই দুইটা, এই দুইটা জিনিস আমাদের পেন্ডিং আছে। দীপ দাসের ভাইয়ের কথা আমরা কিছুই শুনতে পাই না। আয়াতুল্লাহ ভাই এখান থেকে শব্দ আসতেছে অনেক। আচ্ছা, এটা মানে সবাই জানে, লেখার দরকার নাই। আমরা এসিওর এই তিনটা পার্ট নিয়ে আলোচনা করব। দেখেন, কিওয়ার্ড সার্চিং,
তারপরে হচ্ছে ইমেজ অপটিমাইজেশন যেটা আমাদের ডান হয়ে গেছে, আর হচ্ছে ভিডিও অপটিমাইজেশন। এসইও এর এই তিনটা ব্যাপার নিয়ে আমাদের কোর্স শিডিউল আছে, আমরা এই তিনটা ব্যাপার নিয়ে আলোচনা করব এবং আশা করি একদিনই হয়ে যাবে। একদিন বলে যদি 4 ঘন্টার একটা ক্লাস পাই তাহলে তিনটা জিনিস আমাদের হয়ে যাবে। দেখি আমি এর মাঝেও একটা কাজ করব, আমি 2 দিন সময় নেব অফিসিয়াল থেকে আপনাদের 4 ঘন্টা করে একটা ক্লাস নেওয়ার জন্য, যেন আমরা এসইওটা একটা পার্টে শেষ করে দিতে পারি, অথবা আমরা 3 দিন ভাগ করে নেব, একদিন ইমেজ, একদিন এসইও মানে কিওয়ার্ড সার্চিং, আর একদিন হচ্ছে ভিডিও অপটিমাইজেশন যেটা আছে, এখন আপনাদের উপর ডিপেন্ড করে। কারো ফাইবার গিয়ে কোনো সমস্যা থাকলে আমাকে এখন বলতে পারেন, আমি কিন্তু কালকে কারো আমার জি ভাই আমার ইমেজ অপটিমাইজেশনটা গুগল স্ক্রিনে আমি স্ক্রিন শেয়ার করতেছি। হ্যাঁ আসেন, কালকে যদি কেউ ফাইবারে গিগ আপলোড না করেন তার ফাইবারের রেসপন্সিবিলিটি আমার না। এটা মিনিমাইজ করে দেন, একবারে মিনিমাইজ করে আপনার পিকচারটার রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যান।